হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব। মাই কিচেন টিউবের আজকের পর্ব সাজিয়েছি চিতই দিয়ে। শীত শীত আমেজে এই চিতই পিঠা খেতে কিন্তু বেশ লাগে। চিতই পিঠা বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করছি কুসুম গরম পানি, আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার যেটা করব, ব্লেন্ডারে জারে এটাকে এক মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, ঢেলে একটু দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার পিঠা তৈরি করার পালা। তার জন্য এখানে আমি ছাঁচ নিয়ে নিয়েছি, আর ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। ছাঁচটা যখন একদম গরম হয়ে যাবে, এর ভেতরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর অপেক্ষা করছি 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত। পিঠা কিন্তু হয়ে গেছে, পিঠাগুলোকে উঠিয়ে একটু দেখাচ্ছি। আশা করছি আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবারও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।